একজিমা বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আসলে অন্যান্য ডার্মাটাইটিস সব মিলিয়ে এমন একটি চর্মরোগ যেটি সাধারণত হাতে পায়ে গায়ের বিভিন্ন জায়গাতে হয়। বিশেষ করে এটি যদি কোনো কন্ট্যাক্টে আসে অ্যালার্জিক সাবস্টেন্সের, যেমন কারো জুতা লেগে হতে পারে, কারো হাউসওয়াইফদের মহিলাদের বাসায় বেশি করে কাজ যখন করে পানি বেশি ব্যবহার করে, ডেটল, স্যাভলন, ফিনল বা অন্যান্য করোসিভ সাবস্টেন্স, ডিটারজেন্ট পাউডার, সাবান, এগুলো বেশি ব্যবহার করলে হাতে হতে পারে, পায়ে হতে পারে, স্বেচ্ছেতে জায়গাতে পানিতে থাকলে বা অন্যান্য কেমিক্যাল লাগলে, যেটি বলছি যে জুতার ফ্রিকশন হলে সেটি হতে পারে বা অন্য কোনো জায়গাতে আঘাত হলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। একজিমা কিন্তু মুখে খেয়েও হতে পারে, এটি শরীরে ভিতর থেকে হতে পারে, বাইরে থেকে কিছু লেগেও হতে পারে। একজিমা হলো গোলাকার একটা জায়গা যেখানে দানা দানা হয়ে যায় এবং পানি বেরোয় এবং ইনফেক্টিভ লিশন হতে পারে, প্রদাহ হতে পারে, ব্যথা হতে পারে, আলাপ হতে পারে এবং সামান্য চুলকানি থেকে প্রচুর পরিমাণে চুলকানি হতে পারে। সুতরাং এই একজিমাটির সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা করা খুব জরুরি। একজিমা আর ফাঙ্গাল ইনফেকশন বা লাইকেন প্যানাস, এগুলো কিন্তু আলাদা আলাদা রোগ এবং আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করে তাকে সঠিকভাবে সঠিক ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে এবং মনে রাখতে হবে প্রিভেন্টিভ মেজারগুলো, অর্থাৎ রোগ যাতে না হয় এই ব্যবস্থাগুলোও কিন্তু একটা থেকে আরেকটা আলাদা। একজিমা কি খেলে বা কি লাগলে, কোত্থেকে সোর্স অফ একজিমা কি করে আসতেছে, এটা যদি জানতে পারি তাহলে আমরা একজিমার সঠিকভাবে চিকিৎসাটা করতে পারবো। এটি অর্থাৎ যে কারণে হচ্ছে সে কারণটা থেকে দূরে থাকতে পারলে একজিমা থেকে রক্ষা করা যাবে, এটির ইতিহাসটা ভালো করে রোগীর কাছ থেকে নিতে হবে, এটা হলো একটি কথা। আর দ্বিতীয় কথা হলো যদি কন্ট্যাক্টের জন্য হয় তাহলে সে কন্ট্যাক্টটা বাদ দিতে হবে, অর্থাৎ বারবার ফ্রিকশন লেগে লেগে যদি হয় কোনো কিছুর সাথে তাহলে সেটার থেকে দূরে থাকতে হবে। যেমন ট্যানারি ওয়ার্কারদের প্রচুর পরিমাণে এই ট্যানারির এই ব্লু হোয়াইট লেগে লেগে তাদের ডাইগুলো লেগে রঙগুলো লেগে লেগে কিন্তু সমস্যা হচ্ছে এবং প্রিজারভেটিভগুলো লেগে লেগে সমস্যা হচ্ছে, সুতরাং তার থেকে দূরে থাকলে তার এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হবে না। ঠিক তেমনি আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যালার্জিক উপাদানসমূহ থেকে এটি মুখে কনজাম্পশন হোক বা আমরা গায়ে পরি বা ব্যবহার করি সেই জায়গাগুলোর থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে, তাহলে আমাদের কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা কম হবে। এখন কথা হলো যে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে গেলে আমাদেরকে কী চিকিৎসা করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে যদি সাথের ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে এবং ভালো চুলকায় বলে চুলকানির ওষুধ অর্থাৎ অ্যান্টিহিস্টামিন খেতে হবে। এবং অধিকাংশ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কিন্তু মুখে স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন পড়ে না, শুধু টপিক্যালি অর্থাৎ হাতে বা পায়ে যেখানেই হয় বা গায়ের অন্য যেখানেই হয় সেখানে আমরা যদি কিছু অল্প স্টেরয়েড মিক্সড অ্যান্টিবায়োটিক সহ যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এটা ভালো হয়ে যাবে। এটি হলো সাধারণ বিষয়, কিন্তু কখনো কখনো হয়তো মুখে খাওয়ার বা সিস্টেমিক অর্থাৎ এটি প্যারেন্টাল বা ইঞ্জেকশনের মাধ্যমে আমাদেরকে স্টেরয়েড হয়তো দিতে হতে পারে, ভেরি এক্সেপশনাল ক্ষেত্রে, সব ক্ষেত্রে লাগবে না, যেখানে লাগবে না সেটা ব্যবহার করাটা মোটেও ঠিক নয়। বিশেষ করে স্টেরয়েডের অযৌক্তিক ব্যবহারটা কিন্তু আমাদেরকে রোধ করতে হবে, এটিতে অন্যান্য রোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, এরকম আরও অনেক রোগ হতে পারে। সুতরাং যৌক্তিক ঔষধ ব্যবহারের মাধ্যমে সঠিকভাবে রোগটা নির্ণয় করে এই একজিমাকে বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসকে আমাদের চিকিৎসা করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। ধন্যবাদ।